বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের প্রভাব কতটা বাংলায় পড়বে, কি বলছে আবহাওয়া দপ্তর? এবং অন্যদিকে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। সময়টা ভরা বর্ষার, কিন্তু ভারী বৃষ্টি নেই, রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখনও পর্যন্ত সারা ভারতে স্বাভাবিকের থেকে সামান্য বৃষ্টি হলেও যেসব রাজ্যে বৃষ্টি কম হয়েছে তার মধ্যে রয়েছে এই বাংলাও। বাংলায় বৃষ্টির যে ঘাটতি রয়েছে তা এই অগস্ট ও সেপ্টেম্বরে পূরণ হবে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মৌসুমী অক্ষরেখা এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে নেওয়ায় হিমালয়ের পাদদেশের 5 জেলায় ভারী বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে তেমন কিছু হয়নি। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টি হয় তা থেকে দক্ষিণবঙ্গ বঞ্চিতই থেকে গিয়েছে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যা এই বাংলার উপকূল থেকে অনেক দূরে। আজ বিকেলের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 4 আগস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 5ই আগস্ট শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি 2 জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। আজ বিকেলের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 5ই আগস্ট শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি জেলাগুলির কোথাও তাপমাত্রার পরিবর্তনেরও কোনো সম্ভাবনা নেই। কলকাতার আবহাওয়ারও হেরফের কিছু হচ্ছে না। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা, কোথাও কোথাও সামান্য বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34-27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ 94%। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী সমস্ত ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।